নমস্কার বন্ধুরা, আমেরিকার স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে এখানে আমরা পালন করি বা আমেরিকানরা কীভাবে এই দিনটাকে পালন করে ওইটারই একটু নমুনা আপনাদের সাথে শেয়ার করছি। নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটা জায়গা আছে যেখানে খুব সুন্দর করে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেশন করা হয়, ওইটার মধ্যে এই জায়গাটাও একটি। আমরা লাস্ট ইয়ার এখানে এসেছিলাম, বাট এত ভিড় ছিল, গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে তখন সন্ধ্যা একদম গড়িয়ে গিয়েছিল, তো আশেপাশে কিছু দেখতে পারিনি, জাস্ট আমরা ফায়ার ওয়ার্কসটাই দেখেছিলাম। বাট এবার একটু তুলনামূলকভাবে আর্লি এসেছি, আর্লি আসাতে একটু দিনের আলোটুকু ধরতে পারলাম। প্ল্যান, আমরা পাঁচটা ফ্যামিলি একসাথে আসবো এখানে, ওয়ান উইক আগে থেকে ছিল। বাট কি বলবো বন্ধুরা, এত বৃষ্টি ছিল সকাল থেকে, ওয়েদারটা মানে প্রত্যেকটা ফ্যামিলির মানুষই আমরা চেক করছিলাম যে কখন বৃষ্টি থামবে, কখন আকাশ ক্লিয়ার হবে। যাই হোক, এমনটা করতে করতে দুপুর তিনটা বেজে গেল। তখন আমাকে তিনজন বললো, তিনজন মানে তিনটা ফ্যামিলি আমাকে বললো যে যাচ্ছি না বৌদি, বা আমরা যাব না, এরকম একটা অবস্থা কে এভাবে যাবে, কখন বৃষ্টি আসবে, সাথে বাচ্চা টাচ্চা আছে। তারপর ফাইনাল হলো যে বৃষ্টি কমার পরে আমরা দুইটা ফ্যামিলি আছে যে আমরা যাব, যদি ওইখানেও না যেতে পারি গাড়ি নিয়ে একটু বের হব, যেখানে ফায়ার ওয়ার্কস থাকবে একটু দেখে আবার রিটার্ন করব বাসায়। যাই হোক, এরকম বৃষ্টি বৃষ্টি করতে করতে ছয়টা বেজে গেল, আর অ্যাপসের মধ্যে দেখালো যে ওয়েদার ক্লিয়ার আছে, বৃষ্টি আসবে না, আর এবং একটু সানিও দেখাচ্ছিল তখন। তো চটপট আধা ঘন্টার ভেতরে রেডি হওয়া, তারপর চা কফি বানানো, কী কে কী খাবে এগুলোর তো আগে থেকেই প্ল্যান করা ছিল কে কোনটা আনবে, তো তাড়াহুড়োর মধ্যে সব কিছু হলো এবং আমরা টাইমলি এখানে এসে পৌঁছতে পারলাম। আমাদের ফার্স্ট প্ল্যান ছিল এরকম যে আমরা, এটা তো বিচ, আমরা বিচে আসবো দুপুর দুইটা এরকম টাইমে, আসার পর এখানে বারবিকিউ হবে আর আমরা সবটা দুপুর বিকেল এখানে কাটাবো, তারপর রাত তো 9:20 পরে শুরু হয় ফায়ার ওয়ার্কস, তো আমরা ফায়ার ওয়ার্কসটা দেখে তারপর যে যার বাড়িতে চলে যাবো। বাট বৃষ্টি তো সবটা প্ল্যানই আমাদের মাটি করে দিল, তো ওইসব সব কিছু প্ল্যানটান বাদ দিয়ে তারপরে প্ল্যান হলো, আমাদের সাথী বৌদি আছেন এখানে, সাথী বৌদি বলো যে আমি পিজা আনবো, আর একজন বৌদি বলো যে আমি তরমুজ, তারপর আঙুর ফল, চিপস, এসব কিছু আমি আনবো, আর আমি নিয়ে গেলাম চা কফি, বিস্কিট নিলাম, তারপর নিলাম আপনার ঝালমুড়ির আয়োজন, ঘর থেকে একদম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা যা কিছু আছে একদম সব কিছু কেটে কুটে নিয়ে গেলাম। ওইখানে গিয়ে আমার হাজব্যান্ড সেই মাখলো, একদম হ্যান্ড গ্লাভস টাভস যা আছে সব কিছু আমরা এরকম নিয়ে যাই প্রিপারেশন বাসা থেকে, যেন আর কোনো কিছুতে টাচ করতে হয় না, এরকম সবাই, শুধু আমরা না, এখানে যারা যারা আউটিংয়ে যায় তারা ফুল প্রিপারেশন নিয়েই ঘর থেকে বের হয়। তো যাই হোক, আমি আসলে বসেছিলাম, বৌদিরাই সব কিছু করলো আর আমার হাজব্যান্ড বাকিটা করলো, তো এই আর কি। তো আমরা ছিলাম 3-4 ঘন্টার মতন এবং বেশ এনজয় করলাম। দেখুন বন্ধুরা, আমি বকবক করতে করতে ফায়ার ওয়ার্কস এদিকে স্টার্ট হয়ে গেছে, দেখুন আসলে ক্যামেরাতে আমি নিজে যখন রেকর্ড করছিলাম ছোটো ছোটো লাগছিলো এই ফায়ার ওয়ার্কসগুলো, বা এতটা অরিজিনাল যেরকম দেখতে লাগে ওইটা আসছিলো না ক্যামেরাতে, বাট খালি চোখে আপনাদেরকে কী বলবো আমি, একদম অর্ধেকটা আকাশ এই ফায়ার ওয়ার্কসটাকে কভার করছিলো, দুর্দান্ত লাগছিলো দেখতে। আর ফায়ার ওয়ার্কসটা হচ্ছে কিন্তু এই যে, এটা তো সমুদ্র, সমুদ্র মাঝখানে একটা জাহাজ দাঁড়ানো, এখানে সবগুলা এই যে আতশবাজিগুলো জাহাজটা থেকেই বের হচ্ছে, এখান থেকে আসলে দেখানো কঠিন, পুলিশ কর্মকর্তারা আছেন, পুলিশ বা যাই হোক
নেভি, ওনারাই কিন্তু এই ফায়ার ওয়ার্কসগুলো জাহাজ থেকে করে। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে। আর আকাশের দিকে মনে হয় না দেখা যাচ্ছে কিনা, বাট আমি তখন দেখছিলাম একসাথে অনেকগুলো হেলিকপ্টার অনবরত টহল দিচ্ছিল যেন কোনো ধরনের কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। আর এখানে বন্ধুরা আপনাদেরকে কী বলবো, লক্ষ মানুষ পড়লেও ভুল হবে, আমি জানি না আসলে কীরকম। আমরা যেখানে ছিলাম এটা ছিল লেভেল 4, আর এখানে নাকি লেভেল 10 পর্যন্ত আছে, বিচ আছে 1 to 10। তো আমরা লেভেল 4 যেখানে ছিল ওইখানে ছিলাম। তো আমরা যেখানে ছিলাম গাড়ি পার্কিং এখানে দেখলাম মনে হয় 15,000 এরকম গাড়ি তো অবশ্যই হবে পার্কিংয়ের মধ্যে। আমরা গাড়ি পার্কিং ঠিকভাবে পেয়েছি এবং সবগুলো লেভেলেই তো ধরেন এরকমই পরিমাণ গাড়ি হবে। এবার বুঝছেন কী ধরনের মানুষ এখানে আসতে পারে। তো অনেকে তো হয়তো গাড়ি করে আসে নাই, অন্যভাবে এসছে, তাও তো হতে পারে। আর আমার চোখের সামনে যে এখানে যে বিচের কাছাকাছি যে মানুষগুলো দেখছি, এখানে তো 1,000 মানুষ, আর প্রত্যেকটা এরকম লেভেলে লেভেলে মানুষ বসা, সবাই যার যার যে যার মতন করে এনজয় করছে, প্রচুর মানুষ। আর এটার একটা বুঝতে পারলাম মানুষের পরিমাণটা যখন আমরা এখান থেকে বের হচ্ছিলাম, গাড়ি পার্কিং থেকে গাড়ি নিয়ে গাড়িটা পার্কিং থেকে বের হতে হতে লেগে গেছে 1 ঘন্টার মতন। তারপর গাড়িটা রোডে উঠলো, রোডে ওঠার পরে আরও এরকম 1/2 ঘন্টা, মানে এরকম স্লো মোশনে আমরা গাড়ি চালিয়ে আসলাম, এত ট্রাফিক ছিল রাস্তায়। আরও অনেকগুলো স্পট আছে এখানে যেখান থেকে ফায়ার ওয়ার্কস দেখা যায়, বাট এই বিচটা থেকে সরাসরি দেখা যায়, দারুণ লাগে দেখতে। বিশাল জায়গা তো, মানুষজন সবাই দাঁড়িয়ে বসে থাকলেও প্রবলেম নেই, সরাসরি দেখা যায়, খুব ভালো লাগে এখান থেকে দেখতে। 9:30 স্টার্ট হয় ফায়ার ওয়ার্কস আর 10 নাগাদ শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর শেষে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি আমাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছবিগুলো আপনাদের কীরকম লেগেছে, আর ফায়ার ওয়ার্কস কীরকম লেগেছে তাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমি খুব মন দিয়ে পড়ি, আমার খুব ভালো লাগে পড়তে। ব্যস্ততার কারণে নিয়মিতভাবে আসতে পারছি না ভিডিও নিয়ে, এই জন্যে আমি অনেক অনেক দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন, আর সবার ঘরেও যেতে পারছি না। খুব তাড়াতাড়ি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাকে আপনাদের ভালোবাসায় রাখুন। বাই বাই।